স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক বাসিন্দার ঘুম ভাঙিয়ে সাইরেনের শব্দে। ততক্ষণে দেশটির আকাশ সীমায় ধেয়ে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র। শীর্ষ কমান্ডার হত্যার প্রতিবাদে হিজবুল্লাহর ছোড়া এসব ক্ষেপণাস্ত্রে ধসে যায় সামরিক স্থাপনা সহ হাইফা সমুদ্র বন্দরের বিভিন্ন অংশ। হিজবুল্লাহর হামলার পরপরই যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রতিরক্ষা মন্ত্রী সহ সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে লেবাননে সর্বাত্মক হামলার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর পরপরই লেবাননের বিভিন্ন জায়গায় শুরু হয় সামরিক অভিযান। হিজবুল্লাহর গোপন আস্তানা সন্দেহে চালানো হয় বিমান হামলা। ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় হামলা। গোপনে রকেট লঞ্চারের মাধ্যমে ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার পাশাপাশি হামলা চালানো হয় ইসরায়েলি সেনাদের উপরও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।